বর্তমান সময়ে সঠিক প্রাইসে এবং 100% নিরাপদে ডলার বাই সেল করা খুব টাফ একটা বিষয়। বাট আপনি যদি এখানে বাইন্যান্স ব্যবহার করেন তাহলে 100% নিরাপত্তার সাথে সঠিক প্রাইসে নগদ, বিকাশ এবং রকেটের মাধ্যমে ডলার ইজিলি বাই সেল করতে পারবেন, যেটা আপনি অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে করতে পারবেন না। যদিও বর্তমানে আরও বেশ কয়েকটা এক্সচেঞ্জ এটা ইনক্লুড করেছে, বাট বাইন্যান্সের মতো অ্যাক্টিভলি বাই সেল অন্য কোথাও হয় না। বাট বাইন্যান্সের মতো স্ক্যামিং একটা অপশন রয়েছে, বিশেষ করে বাইয়ের ক্ষেত্রে। তো সেই বিষয়ে আমরা ভিডিওতে আলোচনা করব, প্লাস কীভাবে স্ক্যামিং থেকে বাঁচা যায় এই বিষয়ে আমরা ক্লিয়ারলি বলে দেব। সো প্রথম অবশ্যই আপনি সম্পর্কটি দেখবেন, দেখার পর দেন আপনি এটা অ্যাপ্লাই করতে যাবেন। আর যদি আপনাদের মধ্যে কারো বাইন্যান্স অ্যাকাউন্ট না থাকে তাহলে অবশ্যই বাইন্যান্স অ্যাকাউন্টের একটা ভিডিও রয়েছে, ভিডিও প্রপারলি দেখে আপনি চাইলে আমার মাধ্যমে আমার রেফারে জয়েন করতে পারেন, বিকজ আমি বাইন্যান্স একজন অফিসিয়াল অ্যাফিলিয়েটর। সেক্ষেত্রে অ্যাকাউন্ট করে ডলার ডিপোজিট করলে আপনি এখানে একটা ইউএসডিটি বোনাস পেয়ে যাবেন, যেটা মূলত আপনার ট্রেডিং ফি হিসাবে কাজ করবে বা আদার্স কিছু ফেসিলিটি পাবেন। ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশনে এবং আই বাটনে দেওয়া থাকবে। এখানে আরেকটা বিষয় বজায় রাখি, বাইন্যান্সের উপর একটা পরিপূর্ণ ফুল কোর্স রয়েছে। যদি একজন নতুন ইউজার হয়ে থাকেন তাহলে অবশ্যই বাইন্যান্সের ফুল কোর্সটা দেখবেন। এই একটা ভিডিওর মাধ্যমে আপনি ফাইন্যান্সের প্রত্যেকটা বিষয় সম্পর্কে এ টু টে জানতে পারবেন। পাশাপাশি যদি আপনি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে চান ক্রিপ্টো মার্কেট থেকে, তাহলে এখানে ফুল কোর্স দেওয়া আছে। আপনি ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ দেখে দেন ভালোভাবে শিখে আমার গ্রুপে জয়েন করে কাজ করতে পারেন। ইভেন যদি কেউ পেড কোর্স করতে চান তাহলে পেড কোর্সও রয়েছে। পেড কোর্স সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন এই ভিডিওতে দেওয়া আছে, এই ভিডিওটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে এবং আই বাটনে দেওয়া থাকবে, চাইলে দেখতে পারেন। অ্যান্ড বাইন্যান্স অ্যাকাউন্ট কীভাবে করতে হয় তার উপর একটা পরিপূর্ণ ভিডিও রয়েছে, দরকার পড়লে এটা দেখে বিস্তারিত জেনে দেন বাইন্যান্স অ্যাকাউন্টটা করে নেবেন। এখন বাকি ভিডিওটা আমরা মোবাইলে কন্টিনিউ করব। আমি আমার বাইন্যান্স অ্যাকাউন্টে চলে আসছি। সো বাইন্যান্সে আপনি সবচেয়ে ফার্স্ট নিরাপত্তার সাথে যে কোনো অ্যামাউন্টে ডলার বাই সেল করতে পারবেন। বাট তারপরেও এখানে সতর্কতা কিছু বিষয় রয়েছে, যদি সতর্ক না থাকেন তাহলে এখানেও আপনি স্ক্যামিংয়ের শিকার হতে পারেন। সো বিষয়গুলো প্রপারলি জানেন, বুঝেন, তারপর অ্যাপ্লাই করতে যাবেন। সো এখানে বাই সেল করার পূর্বে আপনাকে যেটা করতে হবে, প্রথম আপনার বিক্যাশ, নগদ বা রকেট যেটার মাধ্যমে বাই সেল করতে চান সেই অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে হবে। অ্যাড করার দুইটা প্রসেস রয়েছে। প্রথমত আপনি এখানে এসে হোম পেজ থেকে এই প্রোফাইল সেকশন যেতে পারেন, এখান থেকে করতে পারেন অথবা ওয়ালেট থেকে করা যাবে। তো প্রথমে দেখাচ্ছে এখানে আসতে হবে, আসার পরে এই টাইপের একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসতে পারে। তারপর আমরা পিটুপিতে ক্লিক করব, এখান থেকে আমরা নিচে প্রোফাইল রয়েছে, প্রোফাইলে ক্লিক করব। এখানে পেমেন্ট মেথড যে অপশনটা আছে এখানে এসে আমরা মূলত এটা অ্যাড করব। অথবা যদি সামহাও এখান থেকে খুঁজে না পান আপনি উপরে মোর অপশন রয়েছে, মোরে ক্লিক করতে পারেন। তারপর এখানে পি টু পি সার্চ করার পর পিটুপি অপশন চলে আসবে, এখানে আসতে হবে। তারপর এখান থেকে প্রোফাইলে চলে আসবেন, তারপর এখানেও আপনি অ্যাড করতে পারেন। আমি মাল্টিপল অপশন দেখাচ্ছি বিকজ এই অ্যাপসগুলো প্রতিনিয়ত আপডেট হয়, আপডেটের মাধ্যমে সিস্টেমগুলো চেঞ্জ হয়, দেখা যায় পরবর্তী তারা খুঁজে পাবেন না, তাই মোর অপশনও দেখিয়ে দিলাম, এখান থেকে আপনি কাজটা করতে পারবেন। তারপর হচ্ছে এই ওয়ালেট সেকশন বা ওয়ালেটে চলে আসবো, এখানে মূলত আমাদের সব ধরনের ডলার থাকবে আর কি। তো আমরা এখান থেকে ফান্ডিংয়ে আসবো, ফান্ডিং থেকে আবারও পিটুপি এখানে ক্লিক করব। ওকে, এখন আমরা সেম প্রসেসে আমরা সরাসরি নিচে দিয়ে প্রোফাইল সেকশন রয়েছে নিচে দিকে এখানে আসবো, ঠিক আছে, প্রোফাইলে ক্লিক করব। এখন যে পেমেন্ট মেথড রয়েছে এখানে ক্লিক করব। সো এটা পেমেন্ট মেথডে ক্লিক করতে হবে, যেহেতু আমরা বাংলাদেশে আছি ওরা খুব ভালোভাবে বুঝতে পেরেছে এখানে আমাদের বিকাশ, নগদ বা রকেটের প্রয়োজন, তিনটে অপশনই দিয়েছে। তো আমরা বিকাশে প্রথম ক্লিক করি, ক্লিক করার পর আপনার যে বিকাশ নাম্বারটা আছে সেটা উপরে টাইপ করতে হবে। তো আমি টাইপ করছি, আমার বিকাশ নাম্বার টাইপ করে দিয়েছি। এখন এই নাম্বারের সাথে একটা মার্কিং করতে বলছে, এখন চাইলে এই নাম্বারটাকে আপনি রিমার্ক করতে পারেন বোঝার স্বার্থে একটা নাম দিয়ে সেভ করা। সো আমি নাম দিচ্ছি এটা অ্যাডমিন অ্যাকাউন্ট, দিয়ে কনফার্মে ক্লিক করব। এখন দুটো অপশন দিয়েছে, আপনাকে তো সেম প্রসেস আসতে পারে, এটা হচ্ছে গুগল অথেন্টিকেটর অ্যাপস থেকে বলছে কোডটা দেওয়ার জন্য। সো আমরা যে বাইন্যান্স ইউজ করি প্রত্যেকেরই অ্যাকাউন্টে গুগল অথেন্টিকেটর সাথে অ্যাড করা আছে, রাইট, থাকা উচিত। যদি না থাকে অবশ্যই মাস্ট করে নিতে হবে লেনদেন করার পূর্বে, আদারওয়াইজ লেনদেন করতে পারবেন না আপনি। অথবা আপনি মেলের মাধ্যমে কোড এনে এখানে অ্যাপ্লাই করতে পারেন, যেটা আপনার ইচ্ছা। সো মেলে যাচ্ছি না, অযথা আমি এখানে জাস্ট গুগল অথেন্টিকেটর যেটা আছে, অথেন্টিকেটর অ্যাপস, এটা থেকে আমি কোডটা এনে জাস্ট এখানে বসিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। কোডটা বসিয়ে দিলাম, অটো সাবমিট হয়ে গেছে, দেখেন আমাদের নাম্বারটা এখানে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তারপর এটা পেমেন্ট মেথডে ক্লিক করব, এবার আমি নগদ নাম্বারটা অ্যাড করব, নাম্বারটা সেমই থাকবে, নাম্বারটা অবশ্যই ভালোভাবে চেক করে নেবেন, সেম প্রসেস থাকবে, জাস্ট গুগল অথেন্টিকেটর থেকে কোডটা এনে বসাতে হবে। এটাও কমপ্লিট, আমার দুইটা নাম্বার এখানে অ্যাড করা হয়ে গেছে। এখন তৃতীয় নাম্বারটা আমি এখানে অ্যাড করব,
দ্বিতীয় বলতে আমি রকেটটা আপাতত ইউজ করব না, রকেটটা তেমন একটা বাই সেল হয় না, খুব কম পার্সনই করে। আমি যে নাম্বারটা আপনাকে দেখিয়েছি এটা তোমার অ্যাডমিন নাম্বার, ওটাতেও বাই সেল করা হয়, অথবা যারা পেইড কোর্স বাই করে এটার মাধ্যমে লেনদেন করে। বাট এখন আমি আমার পার্সোনাল নাম্বারটা এখানে অ্যাড করব, বিকাশে ক্লিক করব, আমার নাম্বারটা দেব, নাম্বারটা দিয়ে পার্সোনাল নাম দিলাম, দেন কনফার্মে ক্লিক করব। সেম প্রসেস, জাস্ট গুগল অথেন্টিকেটর থেকে কোডটা এনে বসাতে হবে। এটাও হয়ে গেছে, এখন নগদ নাম্বার অ্যাড করব। আমার নাম্বার অ্যাড করা হয়ে গেছে। সো এখন যদি সামহাও পরবর্তীতে নাম্বার চেঞ্জ করতে চান তাহলে এই যে পাশে প্যান আইকনগুলো আছে জাস্ট এটার উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার নাম্বারটা এখান থেকে এডিট করে কনফার্ম করতে পারেন, অথবা চাইলে উপরে ক্লিক করে ডিলিটও করে দিতে পারেন, যেটা আপনার ইচ্ছা। আপনি চাইলে মাল্টিপল নাম্বার এখানে অ্যাড করতে পারবেন। যদি বড় অ্যামাউন্টে বাই সেল করেন একটা নাম্বার দিয়ে তো আর লেনদেন করা যাবে না, সেক্ষেত্রে আপনাকে মাল্টিপল নাম্বার ইউজ করতে হবে। আপনি চাইলে মাল্টিপল নাম্বারগুলো এখানে অ্যাড করে রাখতে পারেন যখন তখন বাই সেল করার জন্য। আমার এই দুইটা নাম্বারই যথেষ্ট, তার চেয়ে বেশি প্রয়োজন পড়বে না, প্রয়োজন পড়লে আমি রকেটটা পরে অ্যাড করে নিব। সো ব্যাগে চলে আসতেছি, পেমেন্ট মেথডটা অ্যাড করা হয়ে গেছে। এখন আমি চলে আসব ব্যাগে। তো এখানে বাই সেল লেনদেন করার জন্য আপনাদের যেটা করতে হবে, ফান্ডিংয়ের মধ্যে ডলার রাখতে হবে মাস্ট। এই ফান্ডিং অ্যাকাউন্ট ডলার না থাকলে আপনি বাই সেল করতে পারবেন না, নর্মালি আমাদের ডলার থাকে স্পটের মধ্যে। সো প্রথমে আমি আপনাদের দেখাবো কীভাবে সেল করতে হয়, তারপর দেখাবো কীভাবে বাই করতে হয়। সো নর্মালি যদি আপনি সেল করতে চান তাহলে অবশ্যই আপনার কাছে ডলার থাকবে, এবং সেটা স্পটে থাকারই কথা। যদি স্পটে থাকে তাহলে আপনাকে ট্রান্সফার করে ফান্ডিং আনতে হবে, যদি স্পটে না থাকে ফান্ডিংয়ে থাকে তাহলে ট্রান্সফার করতে হবে না, জাস্ট এখান থেকে বাই সেল করা যাবে। তো স্পট থেকে ট্রান্সফার করার জন্য ট্রান্সফার ক্লিক করতে হবে, উপরে থাকবে স্পট, নিচে থাকবে ফান্ডিং। যদি এটা উল্টোপাল্টা থাকে তাহলে এখানে ক্লিক করে এটা চেঞ্জ করে নেবেন। ওকে, তো স্পট থেকে আমি $5 পাঠাচ্ছি, $6 পাঠাচ্ছি আমার ফান্ডিংয়ের মধ্যে, $6 চলে আসছে। ইন টোটাল এখানে রয়েছে 60.6, বাট আপনি সর্বনিম্ন $500 সম পরিমাণ বাই সেল করতে পারবেন বাইন্যান্সের মাধ্যমে। ওকে, তো যখন আপনার ফান্ডিংয়ে চলে আসবে ডলারটা, ফান্ডিংয়ে আসার পর আপনাকে P2Pতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন, একটা বাই একটা সেল। তো আমরা সেলে যাব, বাট এখানে একটা প্রবলেম থাকতে পারে নতুনদের, আপনাদের অনেকের মোবাইলে জাস্ট সরাসরি ডলার শুরু করবে এই টাকাটা শুরু না করে। তার জন্য আপনাকে এই যে উপর এখানে আসতে হবে, এখানে এসে আপনাকে এটা প্রথম BDT করতে হবে। এখানে টাচ করব, উপরে টাচ করার পর দেখেন সিলেক্ট কারেন্সি লেখা আছে, তা আমরা উপর থেকে সার্চ করব BDT। BDT সার্চ করার পর পাশে দেখুন টাকা লেখা আছে, তো এটা আমরা চুজ করব। ঠিক আছে, সেলে ক্লিক করার পর আপনি এখান থেকে যে কোনো পার্সোনাল কাছে সেল করতে পারেন, বাট যেহেতু আপনার অ্যামাউন্টটা কম $500 সেল করবেন, সেক্ষেত্রে লিমিট দেখতে হবে। মিনিমাম যার লিমিট থাকবে $500, তার কাছে আপনি সেল করতে পারবেন। সর্বোচ্চ অ্যামাউন্টের প্রয়োজন নেই, বাট মিনিমাম লিমিটটা মাস্ট দেখতেই হবে আপনাকে। এখানে উনি মিনিমাম লিমিট দিয়ে রেখেছে $25,000। সো ওনার সাথে $25,000 নিচে বাই সেল করা যাবে না, মানে হচ্ছে $200 প্লাস বাই সেল করতে হবে, সেটা পসিবল না, এটা আমি বাদ দিচ্ছি। আরেকটা বিষয় হচ্ছে এই সেলের মধ্যে আসার পর দেখবেন যদি মার্কেট প্রাইস থাকে নর্মালি 17 বা 18, কিছু পার্সনের এখানে রেট দেওয়া থাকবে 20, 22, 21, মানে নর্মাল প্রাইসের তো অনেক বেশি, তখন ওদের থেকে দূরে থাকবেন, কারণ ওরা 100% স্ক্যামার। বাট এখন বর্তমান সময়ে মার্কেট ডাউন থাকার কারণে বা বুল রানটা স্টার্টের দিকে থাকার কারণে ডলারের প্রাইসটা হঠাৎ করে বৃদ্ধি পায়, বাট নর্মালি 17, 18 বা 16 আশপাশে থাকতো, রিসেন্টলি জাস্ট কয়েকদিন যাবৎ প্রাইসটা বৃদ্ধি পেয়েছে। যাই হোক, যখন যে প্রাইস থাকবে ওই প্রাইসটা এখানে শু করবে। এখানে আরেকটা বিষয় লক্ষ্য করবেন, যে পার্সোনের কাছে আপনি ডলার সেল করে ট্রাই করছেন ওনার এই পর্যন্ত কতগুলো ট্রেড কমপ্লিট হয়েছে। সো এখানে দেখেন ফাহিম রাফিল উনি 376টার মতো ট্রেড কমপ্লিট করেছে, তারপর উপরে মেহেদি করেছে 1962টা, এবং স্কোর দেখতে পাচ্ছেন 99.9, বা পাবলিক পছন্দ করেছে 98%। সো ওদের কাছে আপনি বাই সেল করতে পারেন নিরাপদে। অনেক সময় দেখা যায় এখানে 400-500 ট্রেড কমপ্লিট করেছে, 99%, 98% পজিটিভ লাইক কমেন্ট রয়েছে, তারাও স্ক্যাম করে বসে। যাই হোক, স্ক্যামিং নিয়ে সামনে আরও কিছু কথা বলবো। আমি নিচের দিকে আসি, আমাদের লিমিট অনুযায়ী যেন সেল করতে পারি। ওকে, এখানে একজন দেখেন $5,000 মিনিমাম লিমিট। সো যেহেতু আমার কাছে $60 প্লাস রয়েছে, তো এটার রেট হবে $7,000 প্লাস, বাট আমি চাচ্ছি নগদে সেল করার জন্য। ইয়া, তারপরে দেখেন একজন রয়েছে মিনিমাম লিমিট $4,000, এবং রেট হচ্ছে এটা 23.61। দেখি সর্বোচ্চ রেটটা কত ছিল, 24, এখান থেকে 40 সেন্ট কমে যাবে, রাইট? বাট কিছু করার নেই, যেহেতু আমাদের অ্যামাউন্টও কম, আমাদেরকে এখানে সেল করতে হবে, তার উপরে সেল করার আমাদের অপশন নেই। সো ওনার কাছে আমি সেল করব। উনি এই পর্যন্ত কমপ্লিট করেছে 1152টা ট্রেড, নো প্রবলেম। তো আমি সেলে ক্লিক করি, এখানে এসে আমি
অলে ক্লিক করবো। বা আপনি যেই পরিমাণ ডলার সেল করতে চান সেটা এখানে টাইপ করবেন, আর মিনিমাম লিমিট কত এটাও এখানে লেখা আছে, 32.35 ডলার থেকে শুরু করে সর্বোচ্চ অলমোস্ট $400 মতো সেল করা যাবে ওনার কাছে আর কি। সো ম্যাক্স করার সাথে সাথে আমার একটা নগদ নাম্বার এখানে অটোমেটিক চুজ করে দিয়েছে, বাট এখানে যেহেতু আমার দুইটা নাম্বার দেওয়া আছে আমি চাইলে যে কোনো নাম্বার চুজ করতে পারি। সো পার্সোনালি চুজ করলাম, তারপর আমি সেল ইউএসডিতে ক্লিক করলেই ওনার কাছে একটা মেসেজ চলে যাবে, দেন উনি আমাকে টাকা প্রথম পাঠাবে, দেন আমি ওনাকে ডলারটা সেন্ড করব। সো নাম্বারটা চুজ করার পর আমি সেল ইউএসডিতে ক্লিক করছি। সো এই টাইপের একটা পেজ আপনাকে নিয়ে আসবে, উপর চ্যাটে ক্লিক করতে পারেন। চ্যাটে ক্লিক করে ওনার একটা ডিফল্ট মেসেজ দেওয়া আছে, চাইলে ওনাকে মেসেজ করতে পারেন অথবা নাও করতে পারেন, ইটস আপ টু ইউ। বা যদি সামহাও লেট করে সেক্ষেত্রে মেসেজ করতে পারেন। এখন আপনাকে ওয়েট করতে হবে, ওনার কাছে মেসেজটা চলে গেছে, উনি মেসেজটা দেখবে, তারপর ওনার এখানে টাকা পাঠাবে আমার নাম্বারে। টাকা পাঠানোর পরে আপনার এখানে একটা মেসেজ আসবে ডলারটা রিলিজ করার জন্য, তারপর আমরা ডলারটা রিলিজ করব। আর এখানে স্ক্যামিংয়ের যে বিষয়টা আছে, অনেকেই ফেক মেসেজ পাঠায়। কীরকম, আমি এখন নগদের রিকোয়েস্ট পাঠিয়েছি, উনি আমার নগদ নাম্বারে একটা ফেক মেসেজ পাঠাবে। সো যদি আপনি জাস্ট মেসেজ দেখে টাকাটা রিলিজ করে দেন তাহলে বোকামি হবে, তখন আপনি স্ক্যামিং শিকার হবেন। মেসেজ আসার পর মাস্ট বি আপনি আপনার নগদ যে অ্যাপসটা আছে অ্যাপসটা ওপেন করবেন, অ্যাপসটা ওপেন করে চেক করে দেখবেন আপনার টাকাটা এখানে আসছে কি না। যদি টাকা না আসে তাহলে ভুলেও টাকা রিলিজ করতে যাবেন না। নগদে বর্তমানে 1331 টাকা রয়েছে আমার। সো আপনি অবশ্যই ট্রানজ্যাকশন চেক করে দেখবেন আপনার অ্যাকাউন্টে টাকাটা আসছে কি না, যদি আসে দেন ইটস ওকে, তাহলে আপনি ডলারটা রিলিজ করবেন। যদি টাকা না আসে ডলার রিলিজ করবেন না, উল্টা রিপোর্ট দিয়ে দেবেন। আর রিপোর্টের ক্ষেত্রে একটা প্রবলেম আছে, আমি একবার এরকম স্ক্যামিংয়ের শিকার হয়েছিলাম। আমি রিপোর্ট করার সাথে সাথে ও করছে কি আমার নাম্বার দিয়ে স্ক্যামিং শুরু করছে, মানে হচ্ছে ও যাদের সাথে স্ক্যাম করছিল সবাইকে মেসেজ দিচ্ছে আমার নাম্বার থেকে ওনার কাছে টাকা গেছে, বা টাকা দেওয়া যায় নাই, পর সমস্ত পাবলিক কল দেওয়া শুরু করছে আমাকে, যার কারণে বিরক্ত হয়ে বেশ কিছুদিন আমার নাম্বারটা অফ রাখতে হয়েছিল। যদি কেউ স্ক্যাম করা ট্রাই করে তাহলে জাস্ট রিপোর্ট করবেন, রিপোর্ট করে ওই পার্সনকে বলবেন অর্ডারটা ক্যান্সেল করার জন্য। যদি করে ইটস ওকে, যদি না করে তাহলে 30 মিনিট পর এটা অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে, নো প্রবলেম, আপনি জাস্ট ব্যাকে চলে আসবেন, কথা বলতে যাবেন না, নয়তো দেখা যাবে আপনার নাম্বার দিয়ে স্ক্যাম করা শুরু করবে। যাই হোক, উনি দেখা যায় অনলাইনে নাই বর্তমানে, লাস্ট সিন 2 মিনিট আগে, এখন তো আমি চাইলে ক্যান্সেলও করতে পারবো না, যেহেতু আমি অলরেডি অর্ডার কনফার্ম করে ফেলেছি, চাইলেও আমি এখান থেকে ক্যান্সেল করতে পারবো না উনি ক্যান্সেল না করলে। আর যদি সামহ আপনারা কোনো কারণে ব্যাগে চলে আসেন ভুলবশত, সেই ক্ষেত্রে নো প্রবলেম, আবার পিটুপিতে আসবেন। আসার পর এখানে দেখেন নিচে অর্ডার্স লেখা আছে, অর্ডার্সে ক্লিক করতে হবে, ক্লিক করলে আপনার যে অর্ডার পেন্ডিংয়ে আছে সেটা পেন্ডিংয়ে শো করবে, তারপর আবার এটাতে টাচ করবেন, টাচ করলে সেম জায়গাতে আবার চলে আসবেন। আমি যার কাছে ডলার সেল করেছি উনি অনেকক্ষণ আগে আমাকে টাকা পাঠিয়ে দিয়েছিল, বাট আনফর্চুনেটলি আমি মোবাইলে কথা বলতে গিয়ে লেট হয়ে গেছে, উনি কয়েকবার মেসেজ দিয়ে ফেলছে এবং কলও দিয়েছে আমার নাম্বারে। যাই হোক, এখন আমি আমার ডলারটা রিলিজ করে দেবো, ওকে ব্যাগে চলে আসবো। আসার পরে অর্ডার থেকে আবার উপরে ক্লিক করি, দেখেন লেখা আসছে পেমেন্ট রিসিপ্ট, হ্যাঁ ক্লিক করবো। এখন দুটো অপশন দেবে, আই হ্যাভ রিসিপ্ট অ্যান্ড ভেরিফাইড দ্য পেমেন্ট, এটাতে ক্লিক করবো, তারপর কনফার্ম রিলিজে ক্লিক করবো। এখানে একটা ফান্ডিং পাসওয়ার্ড চাইতে পারে, অবশ্যই আপনি সেট আপ করে নেবেন পূর্বে। আর যদি ফান্ডিং পাসওয়ার্ড ভুলে যান সামহাও, তাহলে টু ফ্যাক্টর অথেন্টিকেশন যে কোডটা আছে এটা দিয়েও করা যাবে, এবং টু ফ্যাক্টর অথেন্টিকেশন কোডটা দিয়ে করবো, কারণ ফান্ডিং পাসওয়ার্ড আমি ভুলে গেছি এই মুহূর্তে। আর অবশ্যই তার পূর্বে আপনি চেক করে নেবেন পেমেন্টটা পেয়েছেন কিনা, বা টাকাটা আসছে কিনা। ওয়েল, দেখতে পাচ্ছেন টাকা চলে আসছে, এই হচ্ছে 7490 টাকা চলে আসছে। তো এখন আমি টু ফ্যাক্টর অথেন্টিকেশন যে কোডটা আছে কোডটা দিয়ে পাঠিয়ে দেবো আর কি, কোডটা কপি করে বসিলাম, সাবমিট, সি এটা ট্রান্সফার হয়ে গেছে। তো রিসিপ দিচ্ছি অ্যান্ড ফাস্ট দিচ্ছি, পোলাইট দিচ্ছি, যেহেতু অলরেডি আমি নিচে লেট করেছি একটু গুড কমেন্ট করে দিলাম আর কি, লিভ কমেন্ট, কমেন্ট না দিলেও চলবে, নো প্রবলেম। সো ওনাকে মেসেজ দিয়ে দিয়েছি চেক টান, সো ব্যাগে চলে আসবো। এখন আমি যদি ফান্ডিং এসে রিফ্রেশ দিই এই ডাটা থাকবে না, এটা চলে গেছে। সো এই হচ্ছে সেলিংয়ের টোটাল প্রসেস। এখন আমি চলে আসবো আবার স্পটে, যদি আপনি বাই করতে চান বাইটা কীভাবে করবেন। বাই ক্ষেত্রে সেমভাবে আপনি ফান্ডিংয়ে আসবেন, পিটুপিতে আসবেন, এখন বাইয়ে থাকবেন। সো বাইকে তো সেম প্রসেস থাকবে, তো সাপোজ আপনি $1000 বাই করবেন, তো বাইতে ক্লিক করতে হবে। এখানে যদি বিকাশ অপশন দেওয়া আছে আপনাকে বিকাশের মাধ্যমে কিনতে হবে, এখানে $1000 সর্বোচ্চ $6000 উনি সেল করবে। তো আমি দিচ্ছি $1000 বা পনেরোশো দিয়ে আমি যদি বাইয়ে ক্লিক করি তাহলে ওই পার্সনের কাছে মেসেজ যাবে এবং ওনার কাছ থেকে একটা নাম্বার আমার কাছে চলে আসবে, আমি ওনার নাম্বার টাকা পাঠাবো, বাট
এখানে কিন্তু ক্যাশ আউট করতে হয়, এটা বিষয়ে মাথায় রাখবেন। বাইয়ের ক্ষেত্রে এখানে যতগুলো নাম্বার আসবে, যারা এখানে সেল করে, আপনি যখন বাই করতে যাবেন তখন আপনাকে ক্যাশ আউট করতে হবে। ক্যাশ আউট করলে ক্যাশ আউট একটা চার্জ কিন্তু আছে, ওইটা কিন্তু এখান থেকে কাটবে, যার কারণে এখানে যে রেটটা দেওয়া আছে এটা তুলনামূলক কম দেখায়। আপনি যদি বাইন্যান্সের বাইরে কোথাও যান বাই সেল করতে, সাপোজ আমার কাছে বাই সেল করবেন, এখানে যে রেটটা থাকবে এই রেটটা আমার কাছে পাবেন না, কারণ এটা হচ্ছে ক্যাশ আউট। বাট আমরা কিন্তু ক্যাশ আউট নিচ্ছি না, আমরা নিচ্ছি সেন মানি। সো এখানে যেটা করতে হবে, প্রথম আপনাকে টাকা পাঠাতে হবে, আপনি টাকা পাঠানোর পরে উনি আপনাকে ডলার পাঠিয়ে দেবে, যেটা আপনার ফান্ডিংয়ে আসবে। আমি এখন পর্যন্ত বাইন্যান্স থেকে একবারও বাই করে নিই, সেল করেছি প্রচুর, বাট বাই আমি একবারও করে নিই, কারণ কখন স্ক্যামিংয়ের শিকার হবো আই ডোন্ট নো। অনেকেই আছে স্ক্যামার, যাদের কাছে টাকা তো পাঠিয়ে দেবেন, টাকা পাওয়ানোর পর টাকা পায় নাই এই সেই, বা আপনার ডলার রিলিজ করে না, উল্টোপাল্টা ঝামেলা করে, নান প্রবলেম ক্রিয়েট করে, এই ধরনের কিছু ইস্যু পেয়েছে। যদিও আপনি বাইন্যান্সের কাছে রিপোর্ট করতে পারবেন, বাট রিপোর্ট করেও সলভ হতে হতে আপনার টাকাটা আটকেই যাবে, অন্য সময় টাকা নেওয়া যায় না, অনেক সময় আপনি রিপোর্ট করতে পারবেন না, বা নানান ধরনের টেকনিক্যাল ইস্যু চলে আসে। সো এই ধরনের এক্সপিরিয়েন্স আমার গ্রুপে অনেকেরই হয়েছে, তাই আমি কখনোই বাইন্যান্স থেকে বাই করতে যাই না, সেল করি, যেহেতু টাকা আমাকে আগে পাঠাবে সেই ক্ষেত্রে আমি নিরাপদ। দেখতে পাচ্ছেন নভেম্বরের 14 তারিখে উনি মেসেজ করেছে, ওনার এক ফ্রেন্ড বাই সেল করতে গিয়ে টাকাটা পাঠিয়েছে, বাট ডলারটা ওনার একা রিলিজ করে নাই, এবং ওনার অ্যাকাউন্টে একটা প্রবলেম হয়ে গেছে। এখন ওই পার্সন বলতেছে সেম অ্যাকাউন্ট দিয়ে আবার পুনরায় রিকোয়েস্ট দেওয়ার জন্য, তাহলে উনি টাকা রিলিজ করবে, আদারওয়াইজ করবে না। বাট উনি চাইলে কিন্তু অন্য অ্যাকাউন্টেও ডলারটা পাঠাতে পারে বা রিলিজ করতে পারে। সো এই ধরনের কিছু ইস্যু সামটাইম চলে আসে, তাই আমি স্ট্রংলি বলবো আপনি বাইরের ক্ষেত্রে এখান থেকে বিরত থাকেন। রেট বাইরে হয়তো 50 পয়সা বা 1 টাকা বেশি হতে পারে, বাট আপনি নিরাপদে থাকবেন। এখন নিরাপদে কই থাকবেন, বাইরে যখন আপনি বাই সেল করতে যাবেন, বাইন্যান্স থেকে বেশি স্ক্যাম হয় বাইরের দিকে, বাট আপনি ট্রাস্টেবল পার্সনের কাছে বাই সেল করতে পারবেন। এখন বলতে পারেন আমি আপনার সাথে বাই সেল করবো, ওয়েল আমি বাই সেল দিয়ে দূরে থাকি, কারণ এতটুকু সময় আমার নেই, আমার অ্যাডমিনরা বাই সেল করে, আর আমার সাথে বাই সেল করতে হলো বড় অ্যামাউন্টে বাই সেল করতে হবে, আমি ছোটো অ্যামাউন্টে কোনো বাই সেল করি না। আমার কাছে ডলার থাকে না বিষয়ে তা না, বাট ওই সময়টুকু আমার কাছে হয় না যেই সময়টা খরচ করে আমি বাই সেল করবো। সো এ হচ্ছে আমার টেলিগ্রাম গ্রুপ, যেখানে মূলত শব্দ নিয়ে ইয়ারড্রপ দেওয়া হয় বা মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিংয়ে যে বিষয়গুলো আছে, সমস্ত ক্রিপ্টো অফার এখানে থাকে, এখান থেকে সবাই ফ্রিতে কাজ করে ইনকাম করতে পারে। অ্যান্ড যদি আপনি আমার অ্যাডমিনের সাথে বাই সেল করতে চান, তাহলে এখানে এসে প্রোফাইলে ক্লিক করতে হবে। এখানে দেখেন আমার অ্যাডমিনে ইউজার রয়েছে ডলার বাই সেল অ্যাডমিন তৌহিদ, ওকে। ওর নামে কিন্তু প্রচুর স্ক্যাম অ্যাকাউন্ট করে, আমার নামে প্রচুর স্ক্যাম অ্যাকাউন্ট করেছে অনেকে। সো বি কেয়ারফুল, আপনারা জাস্ট প্রোফাইলে এসে এখান থেকে টাচ করে আপনি ওর অ্যাকাউন্টে যাবেন, তাহলে স্ক্যামিংয়ের শিকার হবেন না। ও হচ্ছে আমার কাজিন, আপনি ওর সাথে নিরাপদে 100% সেফভাবে বাই সেল করতে পারবেন, কোনো সমস্যা নেই। ও নামের উপর টাচ করছি, এ হচ্ছে তার অ্যাকাউন্ট, দেন এখানে এসে ওকে আপনি কল দিয়ে কথা বলে ওর সাথে বাই সেল করতে পারেন, নো প্রবলেম। সো বাইন্যান্সে কীভাবে নিরাপদে ডলার বাই সেল করতে হয়, আশা করি এই পুরো বিষয়টা আপনি প্রপারলি বুঝতে পেরেছেন। সো ওভারঅল সব কিছু মিলিয়ে যদি ভিডিও ভালো লাগে, এখন থেকে আপনি বাইন্যান্সে নিরাপদে বাই সেল করতে পারবেন, কোনো সমস্যা হবে না। ওভারঅল সব কিছু মিলিয়ে যদি ভিডিও ভালো লাগে, অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।